দুই দিনের বাচ্চা গ্রেপ্তার। টাঙ্গাইলের কালিহাতিতে টাকা নিতে এসে এলাকাবাসীর হাতে ধরা পড়েছে কথিত দুই জিনের বাচ্চা। পরে ওই দুই জনকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সদর্পণ করেছেন স্থানীয়রা। রবিবার দুপুরে উপজেলার দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নদাপুর গ্রামের দীপ্তি আকন্দের ছেলে মোখলেসুর রহমান এবং একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে আবু তাহের। এ সময় তাদের কাছ থেকে একটি পুতুলের পিতলের পুতুল উদ্ধার করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার রাতে জিনের বাচ্চা পরিচয় উপজেলার দেওপুর গ্রামের সুরুজ্জামানের সাথে মোবাইলে ফোনে কথা বলেন মোখলেসুর রহমান ও আবু তাহের। এক পর্যায়ে কথিত ওই জিনের বাচ্চা সুরুজ্জামানকে বলেন 5,100 টাকা দিলে তুই একটা সোনার পুতুল পাবি। পরে তাদের কথা মতো সুরুজ্জামান পাশের এক মসজিদের দান বক্সের ওপর টাকা দিয়ে পুতুল নিয়ে আসেন। কথা ছিল পুতুলের প্যাকেট যেন আগে না খোলা হয়। এর মধ্যেই জিনের বাচ্চা আবার বলেন, যদিও 50,000 টাকা দিস তাহলে তুই সোনার কলসি পাবি। এদিকে পকেট খুলে দেখা যায় স্বর্ণের পুতুলটি পিতলের। সুরুজ্জামান বিষয়টি এলাকার কয়েকজনকে জানিয়ে মসজিদের দান বক্সের ওপরে কিছু 25 টাকার নোট আর কাগজ দিয়ে মোড়ানো একটি ব্যান্ডেল রাখেন। রাতে ওই দুই প্রতারক টাকা নিতে আসলে এলাকাবাসী তাদের হাতে নাতে ধরে ফেলেন। পরে পিটুনি দিয়ে তাদের পুলিশে সদর্পণ করা হয়।